100 দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ে দিল্লিতে ধর্ণায় অংশ নিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সংসদ বিধায়ক ও দলীয় নেতৃত্বরা। 2 অক্টোবর দিল্লিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি শুরু হয় এবং তারপর থেকেই হেনস্থা হয়েছেন তৃণমূল নেতৃত্ব। দিল্লিতে তৃণমূলের হেনস্থার প্রতিবাদে জেলা জুড়ে রাস্তায় তৃণমূল, দেখা গেল বিক্ষোভের আগুন, জ্বলল প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা। সেই আগুনের আঁচ দেখা গেল বহরমপুরের রাস্তাতেও। 3 অক্টোবর দিল্লিতে অভিষেক ব্যানার্জি সহ 40 জন সাংসদ কৃষি ভবনে ধর্ণা প্রদর্শন করছিলেন, এমন সময় দিল্লি পুলিশ তাদের সবাইকে টানতে টানতে ভবনের বাইরে নিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ আটক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারই প্রতিবাদে বুধবার বহরমপুরে তৃণমূল জেলা কার্যালয় থেকে শুরু হয় ধিক্কার মিছিল। সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তৃণমূলের আধিকারিকেরা এবং একই ছবি উঠে আসে বেলডাঙা ও সাগরদিঘিতেও। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল। দিল্লিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 2 দিন ধরে আমাদের রাজ্যের 100 দিনের কাজের যে টাকা, সে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, তার প্রতিবাদে আমরা 2 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আমরাও গিয়েছিলাম এখান থেকে, যা পার্টি আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিল। তো আমরা দেখতে পেলাম ওখানে যেভাবে নরেন্দ্র মোদীর সরকারের নেতৃত্বে আমাদের এমপি এবং এমএলএ এবং আমাদের যারা কার্ড হোল্ডার ছিলেন তাদেরকে যেভাবে অত্যাচার করলো, এমপিদেরকে ধাক্কাধাক্কি, আমাদের যারা কর্মী গিয়েছিলো তাদেরকে লাঠিপেটা, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম আমাদের মন্ত্রীরা সব এমপি এমএলএ তাদের নেতৃত্বে একটি টিম সেন্ট্রাল মিনিস্টারের কাছে গিয়েছিলেন, তিনি তো দেখা করতে সময় দিতে পারলেন না আমাদেরকে, কিন্তু দেখা গেল বিজেপির নেতাদেরকে তিনি সময় দিলেন, কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নয়, তৃণমূল দলের জন্য তাদের কোনো সময় নয়।